মুসলমানো আসিয়ার ইমানের খবর ফেরাউন যাইনা বলাইছে রাতের বেলা রাজ বিছানার মধ্যে শুইয়া ডাক দেয়া কয় বিবিরে খবর পাইছি তুমি নাকি মুসা নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেছো কয় কথা ঠিক সুবহানাল্লাহ কয় কও কি তুমি এটা আমি চতুর্দিকে ঘোষণা দিয়া দিছে আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা আর আমার ঘরের মধ্যে এটা আসিয়া ডাক দিয়ে কয় স্বামী মানুষ কোন দিল মানুষের খোদা হইতে পারে না স্বামী কোনদিন স্ত্রীর খোদা হইতে পারে না নেতা কোনদিন কর্মীর খোদা হইতে পারে না কয় স্বামী গ তুমি আমার স্বামী হাজার বার শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু আমি মুসা নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেছি আসিয়া ডাক দিয়া কয় স্বামী তর্জন গর্জন করিয়া কোনো লাভ নাই গো আমি চাই আমার জীবনটা সফল করিয়া কবরে যাওয়াই আমি রাজ বিছানা হারাইলে আমার আল্লাহর কাছে আমি গিয়া বিছানা পাবো আমার জীবন চলিয়া গেলে মাওলার কাছে গিয়া জীবন পাবো কিন্তু কালমা পড়িয়া যে মুসলমান হইছি ওইটা হারাইলে আমি কোনোদিন পাবো না ফেরাউন অনেক বুঝাইছে কাম হয় না ফেরাউন চক্ষু গরম করেও দেখাইছে কাম হয় না জান্নাত বাহিরে পড়াইছে যাও ফেরাউন গিয়া কয় যত তাড়াতাড়ি করিয়া যাও আমার বিবিরে বুঝাও আসিয়া বড় সুন্দরী সুবহানাল্লাহ কোন বড় মেধা বুদ্ধি প্রজ্ঞাওয়ালা নারী আল্লাহু আকবার দলে দলে গিয়া বুঝ দে কাম হয় না ভিতরে তো কালমার পাওয়ার আছে ইমানের পাওয়ার আছে ইমানটা মুসলমান জইলা উঠে বারুদের মতন উড়ে মুসা আলাইহিসসালামের জমানার মধ্যে আর কত ইমানদার জীবন দিয়ে দিছে ইমান দেয় নাই গো আসিয়ার পিছনে লোক লাগাইয়া দিছি বুঝানোর পরেও যখন বুঝ মানে না এরা বলতেছে আসিয়ারে আমার রাজ বিছানার থেকে সরাইয়া দাও বের করে দাও আমার রাজমহলের ভিতর থেকে একটু বের করিয়া ডর ভয় দেখাও দেখো আসিয়া আমারে খোদা বলিয়া মানেনি কিন্তু কাম হয় না এখন মুসলমান ফেরাউন ডাক দিয়া কয় আসিয়ারি সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করা লাগবে আসিয়া কয় যতই বাঁকা করো না কেন আমার ভিতর থেকে মুসা নবীর কালমা সরাইতে পারবো না দুর্বল ইমান মনে করিও না ইতিহাস তো আপনাদের জানা আছে আসিয়ার দেহের থেকে জামাগুলো টাইনা খুইলা নিয়ে গেছে ফেরাউন মনে করছে জামাগুলো সরায় নিলে মনে হয় লজ্জার কারণে সে আমার খোদা বলিয়ে মানবে আসিয়ারে ঘরের থেকে বাইর করিয়া দিয়া ইতিহাসের নির্মম নিষ্ঠুরতা তার উপর চালাইছে আসিয়ারে নিয়া খোলা ময়দানে জনগণের সামনে যখন জামা কাপড় সরাইয়া দিছি একজন পুরুষকে যদি আরেকজন পুরুষের সামনে মুসলমান লুঙ্গি টান দিয়া খোলা হয় লজ্জায় মুসলমান সে একবারে মাথা নোয়াইয়া দেয় আর আসিয়া তো একজন মহিলা মানুষ কিন্তু ইমানের স্বার্থে আসিয়ায় ডাক দিয়া কয় আমার জামা নিতে পারো দুনিয়ার জামা নিতে পারো কিন্তু দুনিয়ার জামা সরাইতে পারো জান্নাতের জামা তো সরাইতে পারবো না আসিয়ারে সোয়াইয়া এটা এমন করে সেগুলো বট 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 করে চলে গেলি কি মানুষ নাকি অন্য অন্য কিছু গেলি জায়গাটা তো নি কইরা এই বড় 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 শুরু করছে হ্যাঁ নিজে ওহন তো না আরে দিত না বন্ধু আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলে না আমিন আর একটু জোরে কর না আমিন মাল লইছে বেশি পাওয়ার উপর কেমনে পাওয়ার নাই মাল বেশি লই লইছে হ্যাঁ মুসলমান বাবা জিরারি আমার আসিয়ারে সোয়াইয়া জনগণের সামনে সোয়াইয়া আসিয়ারে শটান করে সোয়াইয়া ইমানদার মহিলার দিকে একটু নজর দেন কেমনে ইমানটা শক্ত করে লইয়া কবরে গেছে আমার নবী এমনি কয় নাই সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে কবরে যাইতে পারলে
দশটা দুনিয়ার সমান জান্নাতের মালিক আল্লাহ এমনি বানাবে না, আমগত মারি খাওয়া লাগে নাই। আমার নবীরে কাফেররা পাগল কইছে, ইট মারছে, পাথর মারছে, থুতু মারছে, গালি দিছে, কিন্তু আমগত মুসলমান কেউ গালিও দেয় না, পাগল ছাগলও কয় না। আমরা কত বালা আছি, কত সস্তায় আমরা ইমানটা ধরে রাখতে পারছি। মাঝে মাঝে আমার নবীরে গালি দিয়ে আমগরে দেখে আমরা সজা কাছিনা ঘুমাইয়া গেছি। মুসলমান ভাইরা রে, আমার জনগণের সামনে আসিয়া রে সোয়ায়া দিলে, দুই হাত আর লম্বা করে সোয়াইয়া আসিয়ার দুই হাতের মধ্যে গজল মারছে গো, দুইটা পায়ের মধ্যে পেরেক মারছে, আসিয়ার বুকের উপরে বাড়ি পাথর চাপা দিয়া দিছি। শটান করে সোয়াইয়া সূর্যের দিকে মুখটা করিয়া আসিয়া রে সোয়াইয়া, দফায় দফায় লোকেরা এসে কয় আসিয়া রে এইটা হলো সামান্য শাস্তি, এর ভিতরে তুমি মুসা নবীর কালমা সারিয়া দাও, ফেরাউন রে খোদা বলিয়া মানিয়া নাও। পাথর চাপা দেওয়ার পর, দুই হাতের মধ্যে পেরেক মারার পর, দুই পায়ের ভিতরে পেরেক মারার পর আসিয়া ঠোঁটটা নাড়ায় নাড়ায় কয়, আমি মুসা নবীর কালমা সারতে পারব না। তোমরা আমারে মারো পিটাও যা মনে চায় করো, আমি ইমানটারে শক্ত করিয়া অন্তরের ভিতরে ঢুকাইছি, ইমানটা সরাইতে পারবা না। মুসলমানের আরেক পেরেক মারার পর, বুকের ভিতরে পাথর চাপা দেওয়ার পর আসিয়া যখন মুসলমান ইমানটা দেয় না, জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলে এবার শাস্তির ধরনটা পাল্টায় দেওয়া হলো। ফেরাউন ডাক দিয়া কয়, ফাঁসে আসিয়ারে আসিয়ারে গাছের মধ্যে লটকাও, চামড়াগুলো খসাইয়া দাও। চামড়াগুলো খসাইয়া আমি আজকেও কিতাবের ভিতরে দেখলাম আল্লাহু আকবার ইতিহাস বেত্তারা কত করে লেখেন, আসিয়ার চামড়াগুলো খসাইয়া ওই চামড়ার মধ্যে লবণ সিটা দিয়া মুসলমান মরিচের গুঁড়া সিটা দিয়া আসিয়ারে যখন লটকাইয়া রাখছি, আসিয়া লাভ দিয়া উঠে কান্না করে আওয়াজ করি আর মালিককে ডাক দিয়া কয়, মালিক ইমানের কারণে আমি স্বামী হারাইব, ইমানের কারণে আমি স্বামীর বিছানা হারাইলাম, ইমানের কারণে আমি আমার রাজমহলটা হারাইলাম। আল্লাহ আমি জানি জীবন গেলে জীবন পাওয়া যাবে, ইমান গেলে ইমান পাওয়া যাবে না। এবারও দেখে যখন আসিয়া ইমান ছাড়ে না, হাজার হাজার লোক জমা করিয়া চাটিয়াল ময়দানে গর্ত খনন করিয়া ওই গর্তের ভিতরে লাকড়ি ঢুকাইয়া দেখছি একটা বসাইয়া তুলগুলো সারিয়া দিয়া ভিতর দিয়া নিজ দিয়া আগুন জ্বালাইয়া লাকড়ি ঢুকাইয়া আগুনগুলো জ্বালাইয়া ধাও ধাও করিয়া যখন আগুনগুলো জ্বলা শুরু হয়ে গেল আর তুলগুলো যখন টকবক 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 করে ফুটা আরম্ভ করলো, ছাকা পিডার মতন মুসলমান একবার নিচে যায়, আবার উপরের দিকে তেতেলগুলো যখন টকবক করিয়া ফুটা শুরু হয়ে গেল, এ কলিজার টুকরো যুবকের আরি যখন টকবক করে তেলগুলো ফুটা শুরু হইয়া যায়, আসিয়ারে এইবার হাত পায়ের মধ্যে রশি দিয়া টাইট করে বান্দিয়া কয়েকজনে মিলিয়া ডেক্সিডারের কাছে আইনা ডাক দেয়া কয়, আসিয়ারে এখনো সময় আছে, তোমার জন্য গরম তৈল অপেক্ষা করতেছি, মুসা নবীর কালমাটা সারিয়া ফেরাউন রে খোদা বলিয়া মানলে তোমার যত চিকিৎসার প্রয়োজন আছে চিকিৎসা করা হবে, তুমি যা চাইবা আগের চেয়ার বেশি দেওয়া হবে, কিন্তু আসিয়া অটল অনর ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদু। অটল অবিচল কালমার উপরে আসিয়া মুসলমানের আরে আমার গভীর মনোযোগ, আমার প্রাণের ভাইরা আসিয়ারে বারবার যখন বলা হইতেছে ইমান ছেড়ে দাও, আসিয়ায় কয় না ইমান সারাসারি নাই জীবন নিয়ে যাও। আমি আসিয়া তোমাদেরকে বলিয়া দেই,
আমার প্রত্যেকটা দেহের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি একটা করে জীবন পাইতাম সবগুলো জীবন আল্লাহর নামে দিয়া দিতাম আমার অন্তরের ঈমানটা আমি দিতাম না এই ঈমানটা আমি আমার আল্লাহর জন্য রেখে দিলাম জীবনটা দিয়ে দিলাম আসি আরে আর দেরি করে নাই আসিয়ারে এই মুহূর্তে গরম তৈলের ভিতরে ফালাবে আসিয়া ওই মুহূর্তে আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ ঈমানের কারণে স্বামী হারাইলাম স্বামীর বিছানা হারাইলাম রাজমহল হারাইলাম আল্লাহ গায়ের জামাটা হাফা হারা হারাইলাম এ আল্লাহ চামড়াগুলো খসাইল মরিচের গুঁড়া দিল লবণ ছিটা দিয়া দিল কত যে কষ্ট রে মালিক তোমার জন্য আমি কষ্ট সহ্য করতে রাজি আছি রে আমার আল্লাহ আল্লাহ স্বামীর ঘর হারাইলাম স্বামী হারাইলাম আল্লাহ গো তোমার কাছে আমি আর কোনো কিছুই চাই না আমার স্বামী আমার ঘর থেকে স্বামীর ঘর থেকে বের করে দিল আল্লাহ তুমি আমার ঈমানের বদৌলতে জান্নাতে তোমার ঘর একটা আমারে দান করিও আল্লাহ আমার একটা জান্নাতে ঘর দিও দোয়া করছে আল্লাহর দরবারে আমার আল্লাহ ডাক দিয়ে কই আসিয়ারি তুই তো আমার কাছে আর বড় কিছুই চাস নাই রে আসিয়া এই মুহূর্তে আমার জান্নাতরা তোর সামনে তুলিয়া ধরা হবে আল্লাহু আকবার বলেন আমি তোরে মরার পরে যেই জান্নাত দিব এখন জান্নাতরা তোর সামনে তুলিয়া ধরা হবে আসিয়া গরম তুলের ভিতরে ফালাইব আল্লাহ পাক ডাক দেয় কাজরাইল রে আসিয়ার রুহটা বাইর করা হবে এরে জিবরাইল আমি আল্লাহ ঈমানের বদৌলতে আসিয়ারে জান্নাতে যে ঘরটা দান করব এই ঘরটা নিয়ে আসিয়ার চোখের সামনে তুলিয়া ধর আসিয়ার সামনে জান্নাতরা তুলিয়া ধর জান্নাত কিন্তু আমাদের কলাগাছিয়ার কোনো বিল্ডিং এর মতো না ঢাকা শহরের কোনো বিল্ডিং এর মতো না বিদেশি উন্নত দেশের কোনো বিল্ডিং এর মতো নয় রাজা বাদশার কোন বিল্ডিং এর মত নয় রাজপ্রসাদের মত নয় আমার নবী ডাক দেয়া কয় কলাগাছিয়ার যুবকেরা রে আল্লাহ পাক যে জান্নাত আমার জন্য বানাইছেন মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার আল্লাহর নবী ডাক দেয়া আল্লাহ পাক ইমানদারের জন্য যে জান্নাত বানাইছেন এই জান্নাত কোন মানুষ চোখে দেখে নাই কানেও শুনে নাই অন্তরে কল্পনাও করে নাই এমন জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রেখে দিয়ে আওয়াজ দিয়া দিয়া বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ আমি তোমাদের জন্য জান্নাতে যা বরাদ্দ করে রাখছি তা তো তোমাদেরকে দিব ওয়ালাদাইনা মাজিদ আমি আল্লাহ তার মধ্যে আরো বেশি তোমার জন্য জান্নাতে পুরস্কার রেখে দিয়েছি দুনিয়ার মধ্যে যা আছে এগুলো স্যাম্পল দিছে গোডাউন তো আল্লাহ পাক জান্নাতে রেখে দিছে এখন আসিয়ারের সামনে জান্নাত এসে গেল আসিয়া জান্নাতের দিকে নজর দিছে রে জান্নাতের দিকে তাকাইছে দেখবেন মুসলমান ও সহজে আপনারা বুঝবেন ছোট বাচ্চা ছয় সাত বছর বাচ্চার হয়ে গেলে মুসলমানি করানো হয় ছেলে রে আজাম মারা ডাইকে বাড়িতে আনা হয় ওই ছেলেটাই আজাম মেরে দেখলে মনে হয় আজরাইলে পড়ছে ঠিক নিও আরে কথা কইতো না ঠিক নি বাচ্চার সামনে যখন আজাইম মে বেড়ায় ব্যাগটা লই আয়া ভরে ছেলেটা একটা চিৎকার দেয় কাব্বা গো মা গো মাইরা লেব গো দেখো না কি করছে বাগু যেই মাত্র আজাইম মে বেড়ায় শিখা দিয়ে আডু দিয়ে ধরে ও হের কলজার ফানে শুকায়া যায় আর দুই একজন বদলি লয়ে লয় এরা দরবালা করে টাইট কইরা ধরার পরও হ্যাঁ যে চিৎকার মারছে মা কাছে এসে ডাক দেওয়া চিৎকার মারস কেন আব্বাই দূরের থেকে চোখের পানি ফেলায় কয় তোর চোখের পানি দেখলাম আমি সহ্য করতে পারি না বাপ মায় পিছনে গেছে গা কামনা কামনারা করেন হ্যাঁ তো কান্না বন্ধ করে না ছেলের আব্বা ডাক দেখ বিরে যাও হ্যাঁ যেহেতু ভয় পায় আমি জানি গোপালদির মিষ্টি ডেহারের কাছে খুব পছন্দ আগে 1 কেজি মিষ্টি আইনা রাখছে রসগোল্লা মারে ডাক দেয়া কয় যাও তাড়াতাড়ি করে মিষ্টি মিষ্টি আর সামনে লইয়া যাও মা যখন পেয়ারার মধ্যে মিষ্টি লইয়া
ছেলেটার সামনে গিয়ে দাঁড়াইছে, ডাক দেখ আব্বা এই দেখো রসগোল্লা। কয় মা এটা কার লাগা? কয় তোমার লাগা। মায় তো হেরা দেয় না রসগোল্লা, দেখাইতেছে এই তোর লাগে লই আইছি। ছেলে যখন রসগোল্লার দিকে তাকাইছে চোখ যখন আর ফিরায় না, আব্বায় দূরের থেকে আজাম মারে ডাক দিয়া কয় যেহেতু এর মনটা মিষ্টিগুলো মিষ্টির দিকে গেছে, নিজ দিয়া কাম সেরালান ঠিক নিও। যখন মিষ্টির দিকে তাকায় রইছে আজেম বেড়ে আস্তে করে কাম সেরা বলাইছি, আমার আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত এ আজরাইল জান্নাতের দিকে আসিয়া তাকাইছে, জান্নাতের দিকে আসিয়া তাকাইয়া রইছে, জান্নাতের দিকে যেহেতু তাকায় রইছে মালাকুল মউত, এর ভিতর দিয়ে তার রুহটা বের করে আমার জান্নাতে ঢুকাইয়া দাও, রুহটা বের করে জান্নাতে ঢুকাইয়া দাও। আমার নবী বিশ্ব নবী মা খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবীজি ওই মুহূর্তে খাদিজা হাউমাউ করিয়া কান্না শুরু করে দিলে। আমার নবী ডাক দেয়া কয় খাদিজা কাঁদো কেন? কয় কবরের দিকে তাকাই আমার বড় ভয় লাগে। ওগো নবীজি আমি আপনার কাছে একটা দরখাস্ত করি, আপনি আমার স্বামী আপনি আমার নবী, আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব স্বামী গো আপনার একটা জামা দিয়ে আমার এক কাফনের কাপড় দিয়েন, আপনি নিজে আমার একটু কবরে নামাইয়েন, কবরের মধ্যে আপনি একটু দাঁড়াইয়া থাইকেন, ফেরেশতারা কবরে এসে আমারে প্রশ্ন করলে আপনার পক্ষ থেকে আপনি উত্তর দিয়া দিয়ে। ওই খাদিজা আমার নবীর ডাক দেয়া কয় নবী গ আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। আমার নবী ডাক দেয়া কয় খাদিজা আরে তুমি জান্নাতে যাওয়ার পর আমার দুইজন বিবিকে আমার পক্ষ থেকে সালাম জানাইও। বড় করে কোন সুবহানাল্লাহ। মা খাদিজা ডাক দেয়া কয় নবীজি গো আমি হলাম আপনার প্রথম স্ত্রী, আমার আগে আবার জান্নাতে কে গেল? আমি তো আপনার প্রথম স্ত্রী খাদিজা, আমার আগে জান্নাতে কে গেল? আপনার বিবিদের কাছে আপনার সালাম দিতাম এরা কারা? কয় একজন হইল আসিয়া আর একজন হইল মরিয়ম, একজনের নাম হইল আসিয়া। আসিয়ারে শুধু আল্লাহ জান্নাত দেয় নাই, আসিয়ারে আল্লাহ পাক আমার বিবিও বানাইয়া দিছি, আর মরিয়মের যেহেতু কোনো স্বামী নাই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাবা সারা মায়ের পেটের থেকে দুনিয়াতে পাঠাইছি, ওই মরিয়ম জান্নাতের মধ্যে আছে, মরিয়ম আমার স্ত্রী জান্নাতে হবে, আমার সালামটা মরিয়মের কাছে পৌঁছাইয়া দিও। এ আমার মায়ের আগো তোমরা চারটা কাজ করিও মা, মাগো আর বেশি দেরি করব না, আমি আর কয়েকটা কথা বলে দোয়া করে দিব মাগো, তুমি চারটা কাজ কইরো গো মা। এক নম্বরে পাঁচ অক্ত নামাজ পড়িও, দুই নম্বরে স্বামী থাকলে স্বামীর খেদমত করু, রমজান মাস পাইলে রমজান মাসের রোজাগুলো রাইখ, চার নম্বরে পর্দা সহকারে চলাফেরা করিও, এক নম্বরে পাঁচ অক্ত নামাজ মহিলারা পড়বি। আমরা যারা বালেক পুরুষ আছি আমরা আল্লাহর ঘর মসজিদে গিয়া নামাজ আদায় করব, আর মহিলারা আজান হয়ে গেলে নিজের ঘরের মধ্যে আউয়াল ওয়াক্তে আউয়াল টাইমে এরা নামাজগুলো আদায় করবি, আর রমজান মাস পাইলে রোজা রাখবি, স্বামী থাকলে স্বামীর খেদমত করবি, স্বামীর হুকুম মানবি, স্বামী শরীয় সম্মত হুকুম করলে ওইটা সে মানবি, স্বামীর অর্ডার মতো চলাফেরা করবি। যেমন আল্লাহর নবীর দরবারে একজন মহিলা গিয়া কয় নবী গ আমার স্বামী ব্যবসা করার জন্য চলে গেছি, যাওয়ার সময় আমারে বলিয়া গেছি আমার বাবার বাড়ি আমার গ্রাম গ্রামে আমার বাড়ির পাশেই, আমার স্বামী বলিয়া গেছি আমি যেন স্বামীর হুকুম ব্যতীত আমার বাবার বাড়িতে না যাই। হুজুর এখন আমি খবর পাইছি আমার আব্বা নাকি অসুস্থ হইয়া মরণাপন্ন হইয়া বিছানার মধ্যে শোয়া। ওগো নবীজি আপনি একটু অর্ডার দেন, আপনি রহমাতাল্লিল আলামিন
আপনি আমাদের নবী, আপনি আমাদের পয়গম্বর, একটু অর্ডার দেন, আমি আমার আব্বাটারে একটু দেইখা আসি। আমার নবী ডাক দিয়া কয়, মা গো, তোমার স্বামী যেহেতু তোমার ঘরের বাউন্ডারির বাইরে যাইতে নিষেধ করেছি, আমি রসুল পারবো না তোমারে সেই স্বামীর হুকুম বাঙ্গাইয়া তোমার আব্বারে দেখতে যাইতে অনুমতি দিতে আমি পারবো না, আমি পারবো না অনুমতি দিতে, তুমি যাও, তুমি ঘরে চলে যাও, আমি পারবো না। বারবার আব্বার বাড়ির থেকে খবর আসতেছে আব্বা বাঁচবে না মরে যাবে। একবার দুইবার তিনবার খবর দেওয়ার পর এদিক দিয়ে আব্বা মারা গেছে, মেয়েটা দেখার জন্য যায় না, স্বামী নিষেধ করে গেছে। আর আমগো জমানার মেয়েরা স্বামী স্টার জলসা জি বাংলা দেখতে দেখ না না কই যদি কয় দেখতার তা না কত মার ভাত খাইতাম না দরকার, ঠিক নাই এমন নাই, স্বামীর কথা মানব না, সিরা কাপড় পরব না, বাঙ্গা ঘরে থাকব না, আমার কামাই আমি খাই, যেতা ইচ্ছা সেথায় যাই, সুন্দর নারী পইরা শাড়ি পরের দেখায় বালা, ইবলিস শয়তান বলে এই নারী আমার খালা। এই মহিলা নাই আমগো দেশ নাই, স্বামী বিদেশ গেছে, গাছ যাওয়ার সময় কয়ে গেছে আব্বা আপনার বৌমারে দেখা ডেকে রাখেন বাজার করে খাওয়ায়েন, শ্বশুর বুড়া মানুষ গোপালদির বাজার থেকে মূলা এনে দিছে, তরকারি আনছে, সব পছন্দ হয়েছে, এই মূলা মানে শেখায় এক মাস আগের মূলা লই আইছে, উদ্দেশ্য মূলা না, আপনি ঘরে থাকেন আমি বাজারও যাই, কথা কইত না হেরা, যারা বউয়ের কামায় হেরা কথা কইত না, আর যারা নি বেড়া হেরা ঠিকই কথা কয়, ওই যে রাজাই বলে খবর পাইছে কথায় কথা আয়ে বড় আর কি, রাজাই বলে খবর পাইছে গ্রামের এলাকার মানুষ সবাই বউর কথা শুনে রাজার কথা কেউ শুনে না, বাদশাহকে একটা পরীক্ষা করে লাই সুন্দর করে স্টেজ বানায় খবর দিছে এলাকার সমস্ত পুরুষেরা আমার সামনে আসো, সবাই যখন সামনাসামনি আসছে আসার পরে কয় যারা বউর কথা শুনো এরা বাম দিকে যাও, আর যারা আমার কথা মানো এরা ডাইন দিকে যাও, তো কিছু মানুষ ডাইনে কিছু মানুষ বামে, কিছু মানুষ ডাইনে কিছু মানুষ বামে, একটা লোক একেবারে বাসার নাক বরাবর খাড়া রয়েছে, হ্যাঁ ডাইনেও যায় না বামেও যায় না, বাসাকে একদিকে যা কয়, একদিকে গেলে বউ খুশি আরেকদিকে গেলে আপনি খুশি, আমি কারে খুশি করতাম, দুজন খুশি থাকুক, দুজন খুশি থাকুক। আবার আমগো দেশে কিছু মহিলা এমনও আছে স্বামী জান দিয়া লায় খাওয়াইতে খাওয়াইতে ফরাইতে ওর জান দিয়া লায়, চারি পাঁচটা মহিলা একলগে ওই লোক আমগো হইলাই না মক্কারা বুঝাই লড়ছে খারাপ নাইও এমন নাই, কলা গাইছে নাই কিন্তু আপনার একটা হুন্নার আহেন, হ্যাঁ এটা বই কি নিজের ঘরের খাওয়া নিজে করে লইব, মেয়েটা মাইকদা বাড়া হন বাবার দূরের মানুষ, দেখুন এই চার পাঁচজন যখন বইয়া কয় আমগো হইলাই মক্কারা বুঝাই লড়ছে খারাপ, আরেকজনে কয় তাহলে কাম করো না কয় কি উমুক দরবারের পিসাবে স্বামী স্ত্রীর মহাব্বতের তাবিজ দেয়, তুমি একটা তাবিজ আইনা বাম হাতে বাঁধতে পারলা আল্লাহর রহমত ওই ঘরে শান্তি আর শান্তি রহমত আর রহমত, মারামারি নাই ফিডাফিডি নাই, বিডি সকালবেলা ঘুমের থেকে উঠতই বোরকাটা আতলিয়া রওনা দিছে, কইলিয়া কইলিয়া আতলিয়া রওনা দিছে, পিসাবের বাদ গিয়া কয় হুজুর জীবনে বহুত মার খাইছি, শোল্ডার দিকে ছায়া দেখলে হুজুর একটা জায়গা নাই যে কালা দাগ হয় নাই, হ্যাঁ তালাক দিয়ে থুয়ে গেলাম গলে খালি ভোলাবলের দিকে সাইয়া সাইতালাম না হুজুর সাইতালাম না হুজুর, আমার হুজুর একটা স্বামী স্ত্রীর মহাব্বতের তাবিজ টাবিজ দেয় নাম না, দেখি স্বামী স্ত্রীর মহাব্বত নি বারে মারামারি নি বন্ধ হয়, তো হুজুরে ডাক দিয়ে কে মাগো এক পক্ষে তো মারামারি হয় না দুনো পক্ষ না হইলে, কথা কইেন এক পক্ষ মারামারি দুনো পক্ষ না হইলে মারামারি হয় না, কয় মাগো তোমার মধ্যে কোনো দোষ টোষ নাই, একটা ভাগে স্বামীর দোষ করতেছ তোমার মধ্যে কোনো দোষ টোষ নাই, কয় হুজুর আমার দোষটা আমি বুঝি না আপনি দেন তো বুঝেননি, কয় কি কয় আমার স্বামী একটা কইলে আমি দশটা কইলাই কি ও বেডের মার খায় কোন দোষে মুয়ের দোষে, ঠিক নিও বেড়া একটা বেডি কইলে দশটা, হুজুরে কে মাগো খাসলো যদি খারাপ হয় তাবিজ একটা না এক হাজার দিলেও কাম হইতো না, এক হাজার দিলেও কাম হইতো না, এক বোতল ফানি দেও, এক বোতল পানি হুজুরে হুয়ায় ভাইয়া দিয়া কয় মাগো যখন দেখবা তোমার স্বামী ঘরে আইয়া লাগবো লাগবো ভাব মারামারি করবো করবো ভাব, তুমি অজু কইরা নামাজের মশল্লাটা বিছাইয়া একেবারে নামাজে খারাই যাবাগা, নামাজ টামাজ পইরা চুপ করে বইয়া এই বোতলের মোটকাটা খুইলা বিসমিল্লাহ কইয়া পুরা ফানিটা মোয়ের ভিতরে দিয়া 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 একদম মুখটা বইরা লাইবা,
এটা গিল বাও না ফলাই বাও না গিললে জাহান্নামে যাইবা ফলাইলে মারা যাইবা কি দিছে ও গিললে মারা যাইবা ফলাইলে জাহান্নামে যাইবা যখন বাইত আইছে এই বড়ায় দো আইছে করে দেড়টা বাজে 10 কাপ চা খায় ঘর ঢুকছে রাতে দেড়টা বাজে 10 কাপ চা খায় ফাস্টা বন খায় ফাস্টা কলা খায় ঢুকছে বিডিরে আওয়াজ দিয়ে উড়াইছে কষ্ট হইতাছে নি আবার আওয়াজ দিয়ে বিডিরে উড়াইছে উড়ার ভরে দিয়া আল্লাহর বান্দি সারা দিন কাজ কাম করছে ঘুমা দেড়টা বাজে তো কয় ভাত খাইতেন না চোখটা গরম করে কয় তগ মতন এত ঘন ঘন খেতে লেগে থাকে না কারণ খাইছে কয় কাপ কথা কোনা কয় কাপ পাঁচটা বন পাঁচটা সাগর কলা খাওয়ার পরে খিদে আর থাকে রাতের বেলা তো মহিলা কয় কি খাইছেন কন কয় 10 কাপ খাইছি পাঁচটা বন সাগর কলা বিডি এতক্ষণ হুইয়া মিয়া যাই আসিল শোল্ডারে খাড়া খাড়া করে কয় সকাল বলা হ্যাঁ বাজারে টেয়া ভাই না 10 কাপ চা খাই এলাই এ ফলবান তোরা উঠ লবাজ জামুগ পারো পারো হার মার হে মরুক আমি জামুগ করাক কি হইছে ক চা খাইলে বা টেয়া লাগে নি কথা কয় চা খাইলে বা টেয়া লাগে নি কই কেমনে খায় ক মাংনা ওই খাই বিকাল বেলা সন্ধ্যা বেলা উইলে একারে গটটাতে বারুইয়া সার দহনে গিয়ে বইয়া টুলের কোণের মধ্যে বইবা সাইব কোন দিক দেখি আয়ে কোন দিক দেখে যায় সায়া দেহে এই কলা গাছ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সাহেব আবার দিকে কবে এসো ভাই আছে একটু আগে নাইলাম বিকালবেলা আইলাম কয়েক কয়েকজন বউ তোমার কথা কই শোনো তোমরা তো ফলাফান মানুষ বুঝো কি বুঝো না আমরা মুরব্বী হয়েছি গা আমি একটা কথা কয়ে দিই কয় কি কথা কয় আল্লাহর রহমতে শেখের নৌকা যেই বাসা বাড়ছে শেখের নৌকাটা যেই বাসা বাড়ছে এটা ডুবদো না ডুবদো না ডুবদো না এক কাপ চা দাও একটা বন্ডুড়ি দাও লগে একটা সাগর কলা দাও এই বেড়ার থেকে এক কাপ চা সাগর কলা খাইয়া বন খাইয়া বয়রিস টুলডার কোনা ঘুরে আরেকটা হে কোনাত গিয়া আবার দেয় একর দিক দিয়া সায়া দে বিএনপির সভাপতি মরা মরা বাবু ফিডো ঘোষ নাই ফেডো ঘোষ নাই বেটার অবস্থা খারাপ মরা মরা বাপকে সেহারা মনে হয়েছে এদিকে মিয়া বউ কাছে গেছি কাছে বয় আর একটা ফার্ম দেওয়া শুরু করছে ক এক মাগে শীত যায় না আর অমা গাইব হ্যাঁ ঠিক নিও এক মাগে শীত যায় না আর অমা সাসা টেয়া বসে থাকুক না তো গায়ে বন্ধ দশা করে কলা দাও চা দাও এরম করে করে 10 কাপ 20 কাপ চা খাইলা এই মানুষ আমগো দেশ নাই কথা কইেন আমি কই এমন করে চা নাই গা তোমার লাগে গু খাওয়া বালা এরকম দোলালি করে চা না খেয়ে গু খাওয়া নামাজের কথা কইলে কে হুজুর মসজিদ তো আমার আব্বাই দিয়ে গেছে জায়গা দাদাই দিয়ে গেছে 10টা ফ্যান লাগাই দিছি তিন বেলা গরম ভাত খেয়া ফার্স্ট বেলা আজান দিয়া নামাজটা চালাই নি নামাজটা চালাই নি আমরা আগের ডেরা গেলাম বিদায় করছি নামাজের কথা কও না আমগো লেগে মাথা মাথা গেরেট না নিজের নামাজ নিজে ফিরে যান মাস্টার সে বেতন লইয়া যায় এমন মানুষ নাই নাই এমন মানুষ এইবারের হুজুরের মুয়াজ্জিন বসে টাইট ফজর নামাজটা ভইরা আজান দিয়া মুয়াজ্জিন সুন্নত পড়ছে ইমাম সাহেব পড়ছে এখন সাইয়া দেহে এই 6:10 জামাত রাখা রইব আর 15 মিনিট সময় আছে একটা মুসল্লি না শীত পড়ছে টাইট হইয়া ল্যাব দিয়ে হইয়া পড়ছে ইমামের মুয়াজ্জিন বইয়া কয় কি করতাম কামটা হইলো কি একটা মুসল্লি নাই মুয়াজ্জিনকে হুজুর কারণ দেখে বাইরে গিয়ে আসেনি এখন অন্ধকার অন্ধকার ভাব হুজুর সুন্নত আমিও পড়ছি আপনিও পড়ছেন আপনি ইমাম সাহেব সামনে খা রইলে আমি পিছনে খা রইলে যেই জমানা পড়ছে হুজুর পিছনে এখনো অন্ধকার দেখা যায় আমার আলগি থেকে লয়ে গেলে গা আর যে অবস্থা ফকট আদে মোবাইল লয়ে গেলে গা হুজুর আপনি একটু খার বাইরে গিয়ে দেহে একটা মাথার মধ্যে ফাতিলা লয়ে যাইতেছে কি লয়ে যায় আর কথা কইেন কি লয়ে যায় ফাতিলা মহাজন সামনে একে ভাই সাহেব কারণ কই যান যাত্রাবাড়ি যাবো কিনলে কয় মাছ বেশি মাছ বেশি কয় মাছটা বুঝলে আগে নামাজ পড়ে যাও মাছটা বুঝলে আগে নামাজ পড়ে যাও এইবার ডেক পাতিলে মাত্রা মধ্যে লয়ে কে হুজুর নামাজ পড়বে কি লঙ্গি বলা না কি বলা না মহাজনকে লঙ্গি বলা না এটা কোনো কথা না আমার রুম লঙ্গি এক্সট্রা আছে রেখে দিছে আয়ো মহাজন মনে মনে কে সারা সারে নিয়ে আজকে দুই রেস্তি বলা নামাজ পড়ুন লাগবে রুমের মধ্যে নিয়ে লঙ্গি একটা দিছে হ্যাঁ লঙ্গি আছে লেখা রয়েছে আর ফরমিয়া কথা মাথার টুপি নাই আমার মাত আমার রুমের মধ্যে 12টা টুপি আছে এক্সট্রা কটা লাগবে তোমার কো টুপিও আত লঙ্গিও আতায় বেটকি ধরেছে আর হুজু কর হুজুর আমার একটা কথা আসিল কয় কি কথা হুজুর নামাজ পড়ব কি আমরারই বালা না
হ্যাঁ নামাজ পড়ে না হ্যাঁ বলে ফেরেশতা হুজুরের ভাষা তো নামাজ হুজুরে বলা না ঠিক নিও এটা মুসলিমের মধ্যে শোনাই অভাব নাই অভাব নাই হ্যাঁ রাইকে বকে তারপর দে হুজুর নামাজ পড়ে না বলে ঈমান শক্ত আছে তিনবার হজ করে ওষুধে টেয়া লাগাইয়া খায় নাই নাই তিনবার হজ করে আওয়ার পরও ঘুষ খায় আসেনি হুজুরের পিছনে খেয়ে নামাজ পড়ে আমি জানি কলাগাইছে আমার জীবন রাত দিতেন না আমার দরকার নেই দাওয়াতের আমার লাগতো না দাওয়াতের আজকে যেহেতু আইসি আমনগ ফাইয়া আমার কাছে ভালো লাগতেছে দিল খুললে কথা কইতেছে নাকি রাগ করতেছেন আপনারা রাগ করে না হুজুরের পিছনে কারে নামাজ পড়ে ফাসক তো কয়ক তো কয়ক তো এক সপ্তাহ দাওয়াত নাই হুজুরে কেমন একটা মুসল্লি পিছনে খারে নামাজ পড়ে এক সপ্তাহ দূর আজকে নাই গেল কই এক সপ্তাহ পরে আইসে কয় হুজুর কেমন আছেন কে ভালো কইতে আইলেন কয় হুজুর আমার পোলায় ঢাকা সরকারি চাকরি পাইছে কোয়ার্টার পাইছে বৌমারো লইয়াতে দেখতাম গেছিলাম তো হুজুরে কথায় কথায় জিজ্ঞেস চাকরি কেমন কয় হুজুর চাকরি টাকরি যেমন বেতন বেতন যায় ভাই আলগাটা ভালা ভাই কি ও কথা কন্যা দি কোনটা ভালা ভাই আলগাটা বেটকি দিয়ে কয় হুজুর আলগাটা ভালা ভাই হারামি কোন কোন আলগাটা ভালা ভাই কয় বেতন মতন যেমন হুজুর আলগাটা ভালা ভাই মার খাইতাম আমরা খাইতাম নাকি ইহুদিরা মার খাইব কাফেররা খাইব আমরা বেশে বসে আছি বেশে বসে গরু খাওয়ারা মুসলমান বেশে বসে আছি জায়গা মতন গেলে ওজন দিলে হালকা হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন ওই যে আল্লাহর নবীর কাছে মহিলা গিয়া কইছে হুজুর আমার স্বামী গেছে আর বালাতাছে না বটপুটি লাগে লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam Mayadar kotha bolte silam mayer amar Oye mohila bishwo nabir darbare giya koy nabi ji আমার স্বামী ব্যবসা করতে গেল আমার নিষেধ করিয়া গেছে আমি যেন বাবার বাড়িতে স্বামীর অনুমতি ছাড়া না যাই নবীজি ডাক দিয়া কয় মাগু স্বামী নিষেধ করলে আমার ক্ষমতা নাই আমি অনুমতি দিমু পারমিশন দিমু ঘরে চলে যাও ওই মহিলার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মহিলাটা যাইতে পারে নাই স্বামী যেহেতু নিষেধ করিয়া গেছে ঘরের বাউন্ডারি ছাড়তে পারে নাই স্বামী যখন ব্যবসা শেষ করিয়া ঘরে আসছি বিবি চোখের পানিগুলো ফেলাইয়া ডাক দিয়া কয় স্বামী গো তুমি আমারে এমন করে নিষেধ করে গেলা আমি তো আমার বাবাটারে দেখতে পারলাম না দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল স্বামী ডাক ডেকে বেরে আমি তো তোমারে এমন করে নিষেধ করি নাই তোমার আব্বা মারা যাবে তুমি যাইতে পারবো না আমি এমন নিষেধ করি নাই চলো দু নজরে নবীর দরবারে যাই দুইজনে মিলে আল্লাহ নবীর দরবারে যাওয়ার পর বিশ্ব নবীর দরবারে গিয়া যখন ঘটনা খুলিয়া বললে আমার নবী ডাক দিয়া কয় শোনো এই মহিলা তোমার অনুমতি ছাড়া বাবারে দেখতে যায় নাই আমার কাছে জিব্রাইল খবর কয়ে গেছে স্বামীর কথা অমান্য করিয়া ঘর সারিয়া যায় নাই এর বিনিময়ে আল্লাহ পাক এই মহিলার আব্বারে জান্নাত দিয়া দিছে মায়ের আগে চারটা কাজ করেন এক নম্বরে পাঁচ নামাজ পড়িয়েন দুই নম্বরে রমজান মাস পাইলে রোজা রাখিয়েন স্বামীর দর স্বামীর বাড়িতে থাইকা চুকরাং গায়েন না স্বামী যা দিতে পারে যা খাওয়াইলে বলেন আলহামদুলিল্লাহ আর এক বাড়িতে রঙিন টিভি আছে আপনার ঘরে নাই মন খারাপের কোনো দরকার নাই স্বামীকে পেশার দেওয়ার দরকার নাই স্বামী যা দিতে পারে তা লইয়া পাইয়া আপনি আলহামদুলিল্লাহ বলেন মাগো দুনিয়াতে সব আশা পূরণ না হইল দরিদ্র গরিব মানুষ যদি সবুর করতে পারে আল্লাহর নবী ডাক দিয়া কয় দুনিয়ার মধ্যে যা পায় নাই তার থেকে আমার আল্লাহ কুটি কুটি আমার মায়েরা ভালো করিয়া শুনিয়া যান গো মা ঘর থেকে বের যখন হইবেন মা আপনি পর্দা সহকারে চলাফেরা করবেন আল্লাহ আপনার এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ দান করছেন যেগুলো দেখলে পুরুষের লোভনীয় লাগে আপনি ওই ঘর থেকে বের হলে এগুলো পর্দা সহকারে চলাফেরা করবেন এই জন্য তো আমরা দেখছি আমাদের ওই পুকুরের পাড়ে বাড়ির কিনারায় যখন লাউ গাছ লাগায় লাউ পাতাগুলো যখন তুমতুম্য হয়ে ওঠে
তখন দেখবেন মুসলমান কালো একটা পাল্লা চুনা দিয়া রাখে যদি বলেন এটা দিছে কেন মানুষের চোখ লাগলে মুখ লাগলে লাউগুলো এনজমেনজে হয়ে যায় খাওয়ন জানে বাজারে বিক্রি হয় না এইজন্য মানুষের চোখ মুখ না লাগে এইজন্য কালো পাল্লার মধ্যে সুন্দিয়া খাড়া করে ছিয়া দেয় আমিও বলি মাগো আপনি যদি পেটের মধ্যে সন্তান লয়ে রাস্তা দিয়ে বাইরে হন আর আপনি একটু সুন্দরী হন আপনার দিকে নজর এমন মানুষ নাই রিকশাওয়ালা কোন বেনওয়ালা কোন তারপরে মুসি কোন কামার কোন সামার কোন মদারু জুয়ারু গাজারু থেকে শুরু করে এমন কোন নাই যে আপনার দিকে নজর দেয় নাই মানুষের নজর লাগলে যদি লাউগুলো এনজমেনজা হয়ে যায় আর আপনার পেটের দিকে নজর পড়লে তো মা এই সন্তান আপনাকে জিলানি হইতো না সন্ত্রাসের গডফাদার হইব গো ঠিক ঠিক কি নজর কোন হ্যাঁ ইউবু আসার শিকদার পিচ্ছি কামাল হান নার মানে হ্যাঁ ইউবু তার কারণ ওই যে আপনি পেটের মধ্যে লইয়া আপনি হটকা মাছের মতন ফ্যাটারে বাইর করে দিয়া পদ্মা মেঘনা যমুনার মতন চুল ছেড়া দিয়ে রাস্তায় গেলেন সবাই তো আপনার মা বলে আওয়াজ দেয় নাই আপনার খালা বলে আওয়াজ দেয় নাই কইছে মালটা যায় রে ঠিক কিনা জোরে কোন এমন মানুষ নাই ইপ্রিজিং করে মহিলা দিল্লি দেখলে সুরসুরি দেয় এমন মানুষ নাই সবাইকে একবার ফেরেস্তা বেশি আমরা এই জন্য আপনি যখন ঘর থেকে বের হবেন তখন হাত মোজা ফাও মোজা এগুলো দিয়ে আপনি ঘর থেকে বের হবেন এটা খালি হুজুর গো বউরে হাত মোজা ফাও মোজা বর্তমান আপনি মুসলমানের বেডি হইলে আপনিও হাত মোজা ফাও মোজা পরে রাস্তায় বের হবেন ঠিক কিনা জোরে কন আর একটু জোরে কন ঠিক কিনা তো ওই জন্যই তো ওই যে বেড়ায় চাকরি সরকারি চাকরি ভাইয়া এখন ঢাকা যখন ফ্ল্যাট পাইছে একটা সরকারি এখন বেগমরে ডাক দিয়ে কয় আমরা শহরে যামুগা গ্রামের বাসা কিন্তু হেইলা মেইলা এইলা এইলা এর চলতো না একটু উন্নত মানের বাসা কখন লাগবো স্বামীর হাজবেন্ড কওয়া লাগবে একটু উন্নত বাসা গ্রামের থেকে শহরে গেলে হাত মোজা পাও মোজা দিয়ে চলবা এখন বিডিরি একারে এখান থেকে লয়ে রওনা দিছে বাসের মধ্যে বোয়া কয় তুমি মনে রাখছো নি আমার কি কখন লাগবো কয় কি কয় হাজবেন্ড হাজবেন্ড ক আমার তো মন থাকে না আমি মুরুক্ক মহিলা কি জীবনে শিখছি তা আমি ক অসুবিধা না তুমি মুখস্থ করো তো বিডি মুখস্থ করে হাজবেন্ড 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 কাশপুরের ব্রিজটা ফারুইয়ার সামনে যখন জ্যাম লাগছে না এখন বেডিয়ে মনে 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 কয় হাঁপবেন হাঁপবেন বুল্লাছে গা জ্যামে কি আমরা রাগ করতেছেন মনে হয়েছে না মুখস্থ করেছে হাসবেন বেডি বুল্লা মনে মনে কি কয় এখন স্বামীরে ডরে জিগায় ওনার সরমও ডরও জিগায় না কয় হ্যাঁ যে খারাপ এর খারাপ আমার দরসিটা মারা লেবো আমার জিগাইলে এই বেডি মনে মনে জৈপা টিপা শেষ করে এখন ঢাকা বাড়িতে গিয়ে উঠছে একদম সব করে সুন্দর করে রোমটম সাজায় মজায় বয়ে টয়া এক সপ্তাহ যখন গেছে পাশালে ফ্ল্যাটের মহিলা এ জিগা আফা আপনার ফোলামায়া কজন আপনার ছেলে মেয়ে কজন সব ঠিকঠাক আছে কয় ওই যে কোনার মধ্যে বউ আপনার স্বামী কোনটা কয় স্বামীটা আমি কি আবার আমার স্বামী কি কয় কন্যাটা কি কয় ওইটা আমার হাফ প্যান বেডি আসলো শিক্ষিত বেডি হাফ প্যান তো বুঝলাম না বেডি দিবত কামড় দিলেছে আরে ঠিক হয়েছে নি ঠিক হয়েছে নি আসলে বেডি কে হাজবেন্ড বানাইছে কি হাফ প্যান জাগাতে আজাগাত গেলে এমনই লাগে জাগাতে আজাগাত গেলে এমন লাগে আমগো দেশের মানুষ মনে করে হুজুর নামাজ পড়ি আর না পড়ি বৎসরে একবার দুইবার বন্ডা বাবার কাছে গিয়া তাজা একটা মুরগি কালা একটা খাসি দিয়া গামছা একটা আইন্যা খালি মনে করেন ফেসায় মশায় হুজুর খালি এমনে থাকিয়া আর আব্বার দরবার তে খালি কি করে ইয়া লুয়ে এক বোতল সরিষার তেল লে আব্বা ফুরা দিয়া কয় তুই ফিটে মাইকা গোমাই গিয়া তোর কবর টবর যা আছে আমি দেখা রাখবো না এরম বন্ডা আমগো দেশে নাই হো বাবা জোরে কন্যাকে নাই অভাব নাই ওই যে বেড়াই বলে বিয়া করতারে না কি করতারে না কথা কন্যা দিও কি করতারে না বয়স হয়ে গেছে তিরিশ থেকে ৩৫ দাড়িও ফাঁকছে কিছু চুলও ফাঁকছে এটার লাইগে বিয়া করতারে না খালি বাঙ্গালি পরে এখন এই বেড়ায় এমন একটা দালাল ধরছে ঘটক হ্যাঁ একারে কাঁচাটারা ফাহেলা পাহাড়ারে কাঁচাইলা এরম সাফাবাস একটা ঠিকঠাক কইরা মইরা হেরা কয় তুই গোপালদির বাজারে গিয়া ভালো করে মাঞ্জা দে কালা কালি লাগাইয়া এমন একটা ফিট ফাটবি তুই দেখলে যেমন কয় না তোর বয়স ২২ থেকে ২৩ বছর হ্যাঁ ও একটা দালালের কথায় ভইরা এই গোপালদির বাজারে গিয়া সেলুন দোহানে গিয়া একটা সুন্দর করে মনে করেন সাইজটা যে বিয়ে একখান করছে এই বিডিরে মনে করেন পাঁচটা গাড়ি দিয়া একারে সুন্দর করে মাইক্রো দিয়া হ্যাঁ ট্যাক্সি দিয়া ৫ লাখের কাবিন দিয়া বাড়িতে আনছে এক সপ্তাহ ১৫ দিন সবার লাগে হাসি আর খুশি একারে সব ঠিক ১৫ দিন পরে বেডির বেডির এমন করে রয়েছি হ্যাঁ চিন্তা করে কি রে এক ১৫ দিন মতো হাসি খুশি এমন গাল ফুল গেলে হঠাৎ করে কাছে গিয়ে কয় তোমার মন খারাপ আমার বাড়ি ঘর পছন্দ হয় নাই আব্বা আমার পছন্দ হয় নাই কয় ২০০ বার পছন্দ হয়েছে তোমার পছন্দ হয় নাই আরে কেউ কেউ আমার পছন্দ হয় নাই মানে
ওই সময় দেখলাম তোমার দাড়ি মুড়ি সুন্দর কালা কেস 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 করে মাথার চুল কসকস করে এখন দি খালি সাদা খালি সাদা তোর বয়স তো বেশি দেয়া যায় না রাগ বয়স তুই কি দেখছস যেই দোকান থেকে কালা করছে হেই দোকানে যাবো আমি হেই দোকানে গিয়া কয় দেখ ওইদিন কালা করছিলি আজকে কালকা কাম দিমু কি কাম আরে কথা কর কি কাম আলগা কাম ছিলুন দোকানে পাঠায় কয় ভাই আলগা কামটা তো বুঝলাম না আলগা কামটা হইলো তুই আমার চুলের কয়েকটা সাদা চুল বাচ্চা একটু ফালাইয়া দে কালাটা দেখা দে এখন কয় ঠিক আছে ভাইসা বোন এই বড়া ছিলুন দোয়ানে বোয়াইয়া যখন হেলান দিয়া দিছে এসিরা সাইরা দিছে হ্যাঁ না আরাম মজা ভাইয়া গেছা গা ঘুমাইয়া আর ছিলুন দোয়ানের বেড়ায় দুইটা আত্মা সোজা করে ভিতরে ঢুকে যখন লারা দিছে লারা দিয়া দেয় খালি সাদা বাইর হয় কি বার হয় ভাইসাব লারা দিলে কি বার হয় সাদা বাইর হয় এই ছিলুন দোয়ানের বেড়ায় চিন্তা করছে যেমনে সাদা বাড়ন শুরু হয়েছে হ্যাঁ দিব আমারে কয়টে হা বাঁচতে গেলে আমার সারাদিন শেষ কোনো বাসা বাসি নাই সব সাসা সাসি কি নাই কোনো বাসা বাসি নাই সব হ্যাঁ যেন খুদ্দারে কয়েকটা প্রসাদ দিয়া ভাই সাহ একবারে শুরুর থেকে শেষ পর্যন্ত যা আসিল আল্লাহর রহমতে সব চাইটা বাইরে সামনে ফালাইয়া তুইয়া হ্যাঁ ফায়ের ভাব দিয়ে হেলান দে বইরিস হ্যাঁ গুমে তুইটা আত্মা আদ্যা দেহে আদ্যা দেহে কিছু নাই কয় কি রে একবারে সেরা লাইছি একবারে মানে কয় যেই সাদার সাদে এগুলো বাঁচতে গেলে সারাদিন যাইবো আপনি কয়টা আমার দিবেন নিজের কাম নিজে করেন গা ঘরে গিয়া বউ রে বাচ্চা লঙ্কা গিয়া নিজের কাম নিজে করেন ভাই সাবো সপ্তাহে একদিন নামাজ পড়ে শুকুর মুন্সি ওইয়া বাবার দরবারে গিয়া কালা গরু দিয়া কালা ছাগল দিয়ে আর কইবেন আব্বার দেখে দেখে রেখেন এইটা চলতো না আওয়াজ দেখ ঠিক নিও নিজের কাম নিজে করেন আরেকজনের দিয়ে আরো জনের দিলই দরা খেয়ে যাইবেন গা এখন আমাকে দরা নাই একটা সময় দরা আছে আল্লাহ কয় রমজান মাসে ডালের বলা খাইলেও কিছু কই না সুদ খাইলেও কিছু কই না ঘুষ খাইলেও কিছু কই না আমার একটা দরা আছে দুই ছেলে স্কুলে গিয়ে ভর্তি হয়েছে ক্লাস ওয়ান থেকে একটা ছেলে মেট্রিক পর্যন্ত ফার্স্ট ক্লাস ফার্স্ট আর একটা হান্ডাগুলি মাইরা নকল করে ফার্স্ট আমরা আড়াই হাজারের মানুষ কলাগাচ্চার মানুষ কন আর নকলে আর আসলে ব্যস্তম আছে না নাই আছে না নাই আছে এখন দুজনে পাঠ্যজীবন শেষ করা এখন কর্মজীবনে গিয়া দুইজনের পোশাক একরকমের চলাফেরা একরকমের ডংডং একরকমের রাস্তা দিয়ে হাঁটতেছে গিয়া দেখে প্রাইমারি স্কুলের সামনে মুসলমান বিজ্ঞপ্তি লাগাই দেওয়া হয়েছে এইখানে একজন মাস্টার নিয়োগ দেওয়া হবে দুই বন্ধু মিললে কয় ভাই ল দরখাস্ত দিই যার ডাকামে লাগে দরখাস্ত দিছি স্যারে ডাকছে ভাইবা পরীক্ষা হবে আসো দুজন গেছে নকল করি না কয় ভাই আজীবন তোর দিকে দিকে ফাঁস করেছি আজকেও কিন্তু আমি আগের পাল্লাই আছি তোরে সারে যা আজি গাইব খালি আমার কইয়া দিস আমি গিয়ে আবার দুন কই তারি তো সারে গে সবার একরকম প্রশ্ন করে কথা কন তো ফার্স্ট ক্লাস বন্ধু কয় তুই বাইরে খাড়ায় কান খাড়া করে রাখবি সারে আমার কি জিগায় তুই মুখস্থ করবি আচ্ছা ঠিক আছে জানালার পাশে নকল করে নিয়ে বইয়ে রয়েছে সারে ওনারে প্রশ্ন করতেছে তো প্রশ্ন করতে গিয়ে সারে জিজ্ঞাসা করে তোমার লেখাপড়ার মান ভালো তুমি লেখাপড়া করছো বলো বাংলাদেশ কত সনে স্বাধীন হয়েছে ছেলেটায় কয় স্যার বাংলাদেশ ১৯৭০ সনে স্বাধীন হয়েছিল কারণে কারণে একটা বছর লেট হইয়া ৭১ ফাইনাল হয়েছে কয় ভেরি গুড থ্যাংক ইউ যাও আর নকল কিরা বাইরে বইয়ে বা মুখস্থ করে ৭০ ৭১ ৭১ ৭১ কি করতেছে মুখস্থ করে ৭০ ৭১ এখন হ্যাঁ ভিতরে যখন ঢুকাইছে স্যার কয় কি রে ১১ ডিসেম্বর কে তোর অবস্থা বলকে তুই লেবার করছ নাই কয় স্যার যত দূরে পারছি দূরে ফেসবুক টিপছি মোবাইল টিপছি স্যার যত দূরে পারছি কয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোর নাম কি কয় স্যার নাম তো দেওয়াই আছে রে দেখে এলন কয় আব্বার নাম কি তোর মুখ দেখো কয় নাম কইছে কয় তোর বেশি কিছু জিগাইতাম না একটা কথা জিগাই কয় কি কয় তোর আব্বার জন্ম কবে কয় স্যার আমার আব্বার জন্ম তো ৭০ই হয়েছিল ৭১ ফাইনাল হয়েছে দরা খাইছে ও এ গলা গাইচ্ছারা আওয়াজ দিয়ে কোন দরা খাইছে না খায় নাই এখন আল্লাহ ধরে না ও এখন আল্লাহ ধরে না কিচ্ছু কয় না কিন্তু আল্লাহকে আমার একটা দরা আছে ইন্না বাতাসা রব্বিকা শাদীদ আমার দরা বড় শক্ত আমি যখন দৌড়মু সুইরালাম ঠিক কিনা জোরে কন কোনো সারাসারি নাই আল্লাহকে আমি যখন দৌড়ালাই তখন আর কোনো সারাসারি নাই বাইসাব বালেক পুরুষ বালেক মহিলারা পাঁচ অক্ত নামাজ পড়বেন হালাল হারাম বাচ্চা চলবেন মুসলমান বুড়ি বড় করে লাভ নাই এমন বুড়ি বড় হয়েছে মোয়ানাকা করতে গেল আলগিয়া থায় মাসকান্দা ফেডার লেগে আগান যায় না এরম বড় ফেড হয়েছে এইসব করে লাভ নাই ভাই সাহ আসছি একা যাবো একা সঙ্গে নিব কি সঙ্গে নিব দুটো নাম
আল্লাহ আর নবী আল্লাহ পাক আমাদেরকে বুজার আমল করার তৌফিক দান করুক বলেন আমিন কষ্ট হইছে মনে কোনো কষ্ট হইছে আমার স্বার্থে আমি কোনো কথা বলি নাই আল্লাহর জন্য বলছি যা বলছি আমরা যেন এক এবং নেক হয়ে যাই যুবকদের আয়োজন আল্লাহ পাক কবুল করুক এলাকাবাসীর আয়োজন কবুল করুক আপনারা যারা ধৈর্য সহকারে শীতের মধ্যে বসে রয়েছেন আল্লাহ পাক এই বসাগুলো জান্নাতের জন্য আল্লাহ পাক কবুল করুক বলেন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وصحابه أجمعين فليا ناديو رے مالک فليا ناديو گناہ جت کرچی امرا خما تمی کریو بے گناہ پٹھائسو مالک گناہ نیا جابو قبر حشر تمہیں کیمنے مکھ دکھابو চামড়া ডিলা দাড়ি পাকা আল্লাহ পাকা যাদের চুল আল্লাহ তাদের ক্ষমা করো জীবনের সব ভুল জ্বালায় না আমরা রে আল্লাহ দোজখের আগুনে এমন কঠিন আগুন সহিব কেমনি ও মালিক তাকায় দেখো না কলা গাছিয়া যুবকদের উদ্যোগের মাহফিলে মুরব্বীর হাত বাড়াইছি আল্লাহ গো হৃদয়ের স্পন্দন আমার কলিজার টুকরা যুবকরা হাত বাড়াইছি আলেম ওলামারা ইমাম সাহেব হুজুরেরা আসাতিজায়ে কারাম হাজি সাহেবেরা আল্লাহ যে যেখান থেকে হাতগুলো বাড়ায় রাখছি জুমাবার রাত দোয়া কবুলের রাত আল্লাহ গুনাহ লইয়া আসামির বেশে হাতগুলো বাড়াইলাম দয়ার নজরে মায়ার নজরে তাকাই আমরার জিন্দগির গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো গুণা সহকারে মালাকুল মউত পাঠাই আমাদেরকে কবরে নিও না ও মাবুদ আমাদের দরখাস্তগুলো তুমি কবুল করে নাও আল্লাহ গো আমাদের জিন্দগির গুণা খতাগুলো মাফ করে দাও আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় কার জন্য আজকের মোনাজাত না জীবনের শেষ মোনাজাত হইয়া যায় আল্লাহ গো জীবনের শেষ মাহফিল মনে করে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ কতগুলো মাফ করে দাও ও মাবুদ আল্লাহ গো মুরব্বীরা হাত বাড়াইছে যুবকরা হাত বাড়াইছে যার দুইখানা হাত তোমার পছন্দ হয় রে মালিক ওই হাতকে জড়িয়ে জড়িয়ে করি আমাদের প্রত্যেকের হাতগুলো তুমি কবল করে নাও আল্লাহ বাবা জিরা যুবকরা যারা হাত বাড়াইছে জানি না কার জানি মা নাই রে কার জানি বাবা নাই কে জানি মা কবর নামাইছে কে জানি বাবাটার কবর শোয়াই দিয়ারছি বাবা যেই ঘরে ঘুমাইতো ওই ঘর তো আজ পরে আছে গো বাবা যেই খাটটাত ঘুমাইতো সেই খাটটাত ঘরে আজ পরে আছে ঘরে বাবা নাই মা নাই ইয়া আল্লাহ নিজের হাতে নিজের বাবারে গোসল দিয়া কাফনের কাপড় পরায়া বাবার খাটিয়ার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আব্বারে কত ডাক দিলাম ছোট ছোট ভাই বোন গুলো বাবার কিনারায় গিয়া আব্বা আব্বা কয়ে ডাক দিল আব্বায় কোনো কথা বলল না মুখের কাপড়টাও সরাইল ছোট ছোট ভাই বোন গুলো মার কিনারায় গিয়ে দাঁড়ায় ডাক দিয়ে কই মারি অন্যায় করেছি অপরাধ করেছি রে মা আব্বার কাছে কেন বিচার দিল গো আব্বা এত রাগ করছে কেন জানি মুখের কবর সরেন মা দুঃখী ডাক দিয়া কয় ছেলে মেয়েরা রে জীবনের শেষবারের মতো বাবার চেহারাটা দেখ হল এই চেহারার মানুষ কোনোদিন ঘরে ফিরবে না আর কোনোদিন সন্তান বলিয়া টান দিয়া কোলের মধ্যে নিবে না কোনোদিন আর মজা খাওয়াবে না কোনোদিন জামা কিনিয়া দিবে কলা গাছিয়ার যুবকের রে কে জানি মা হারাইছ কে জানি বাবা হারাইছ রে বন্ধু
আজকের রাতে তো দোয়া কবুলের সময় এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি যদি বের হইয়া যায় যেই চোখের পানিগুলো মালিক কুদরতি হাত বাড়াইয়া তোমার চোখের কিনারা থেকে নিয়ে আব্বা আমার কবরে ঢেলে দিবে কবরের আগুন যখন নিবিয়া যাবি আব্বা মাটিকে বলবে মালি কিসের পানি দিলা এটা কি হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি আমার মালিক বলবে না না এটা জমজমের পানিও নয় আবে হায়াতের পানিও নয় এটা তোমার সন্তান মাহফিলের মধ্যে বসিয়া তোমাদের কথা স্মরণ করিয়া এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি সারছিল ওই চোখের পানিগুলো আমি মাওলা কুদরতি হাত বাড়াইয়া তোমাদের কবরে ছেড়ে দিলাম ইয়া আল্লাহ জালানাই কার আব্বা মার নাক দিয়া সাপগুলো ঢুকছে গো ওই সাপগুলো ডুইকা ভিতরটারে জাজরা করিয়া মুখ দিয়া বাইর হইতেছে কার আব্বা মার কবরে জাহান্নামের আগুন ধাও ধাও করিয়া জ্বলা উঠতেছে জালালাই কার আব্বা আমার পিঠের ভিতরে বিচ্ছু কামড়াইতেছে রে বলি ইয়া আল্লাহ দুনিয়ার আগুন সইতে পারি না ওই কবরের দিকে তাকায় দেখলাম বাতিলাই সাথে নাই এই শীতের রাতে কোনো লেপ নাই কম্বল নাই আল্লাহ আমাদের আব্বা আমার জীবনের গুনাগুলো মাফ করিয়া দাও বংশবলের কবরের আগুন নিবাইয়া দাও ইয়া আল্লাহ গ্রাম থেকে এলাকা থেকে যত মুসলমান নারী মুরব্বী যুবকেরা মহিলা পুরুষেরা কবর ঘুমায় আল্লাহ গো সবাইরে তুমি মাফ করিয়া দাও কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও সভাপতি সাহেব যাদের জন্য দোয়া চাইছে আল্লাহ এদের হকে দোয়া কবুল করে নাও ইয়া আল্লাহ যারা এলাকার মাটির নিচে ঘুমায় গো সব মুসলমান নরনারীর মাফ করে দাও কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যে যুবকেরা মাহফিলটার আয়োজন করলো যে যুবকেরা মাহফিলে বসে রইল মুরব্বীরা বসে রইল আল্লাহ সবাইরে মাফ করা দাও আল্লাহ মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দাও যুবকদেরকে হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো বানাইয়া দাও এই মাহফিলে যারা ঘন্টার পরে ঘন্টা সময় দিল এদের মিজানের পাল্লার ওজন ভারী করে দিও আল্লাহ প্রত্যেক বছরে জান্নাতের বাগান মিলাইতে পারে সেই তৌফিক দান করিও ইয়া আল্লাহ আমাদেরকে নামাজি বানাইয়া দাও আল্লাহ প্রত্যেকটা মা বোনকে নামাজি বানাইয়া দাও যাদের স্বামী আছে খেদমত করার তৌফিক দাও যারা পর্দা করে না পর্দা সহকারে চলাফেরা করার তৌফিক দাও আল্লাহ এলাকার থেকে যারা বিদেশে আছে গো এদের জান সালামত ভালো রাখো কামায় রুজিতে বরকত দান কইর আল্লাহ করুণা ওমিক্রন থেকে হেফাজত কইর আল্লাহ তুমি আমাদেরকে তোমার আজাব গজব থেকে হেফাজত কইর আল্লাহ আর একজনের জন্য দোয়া চাইছে আব্দুল কাদের সাহেবের জন্য আল্লাহ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে আল্লাহ ওনারে সুস্থ করে দিও আল্লাহ তুমি মাহফিলটা কবুল করে নিও যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মনে সহযোগিতা করছি আল্লাহ এদের শ্রম মেহনত সহযোগিতা কবুল করিয়ে নিও আল্লাহ আমি যা কিছু বললাম আল্লাহ তোমাকে রাজিয়ার খুশি করার জন্যই বলছি রে মাওলা আল্লাহ প্রত্যেকটা কথা বাইসা বাইসা আমাদেরকে নেক কথাগুলো আমল করার তৌফিক দান করিও মহাব্বতে ওয়াজ শুনলো যারাই মাহফিলে আসিয়া আল্লাহ তাদের মরণ কইরো কাবা করে নিয়া আল্লাহ তাদের মরণ কইরো রওজা পাকে নিয়া মোহাম্মদ মুস্তফা নবী হাবিব তোমার মোদের দোয়া কবুল করো আল্লাহ ওসিলা তাহার রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন আমিন برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله